এখন ধর্মঘট। বাস, হিউম্যান হলার, টেম্পু চলাচল সকাল থেকেই বন্ধ রয়েছে, আর এতে চরম বিপাকে পড়েছে মানুষ। সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পরিবহন মালিকরা। বাস পাওয়া যাচ্ছে না, কলেজে যাইতে হয়েছে, শেয়ার করি একজনের সাথে শেয়ার করে গেছি, অনেক কষ্ট হচ্ছে। অঘোষিত ধর্মঘট, যেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সরকার একটা সুন্দর পদক্ষেপ নিয়েছে, কারণ প্রত্যেকটা গাড়ি একটা লাইসেন্স থাকা দরকার, প্রত্যেকটা ড্রাইভার লাইসেন্স থাকা দরকার। তারা যদি ধর্মঘট করে এই সাধারণ জনগণকে ভোগান্তিতে ফেলে, যেমন আমি যেরকম প্রায় 1.5 কিলোমিটার হেঁটে আসছি, এখন আমি কিভাবে যাব আমি বুঝতে পারছি না। কথা নেই, বার্তা নেই। চট্টগ্রাম নগরীতে সাতসকালে রাস্তায় নামা পথচারীদের হঠাৎ পড়তে হলো চরম দুর্ভোগে। নেই কোনো পাবলিক বাস, হিউম্যান হলার, টেম্পু, যা আছে তার ভাড়াও দ্বিগুণ। 5 টাকার ভাড়া, সেখানে আসলে 20 টাকা করে আমাদেরকে যেতে হচ্ছে। বাসা থেকে বেরোবার পর জানলাম কোনো গাড়ি ঘোড়া দেখতেছে না, তো যে জায়গায় আমার কষ্ট ছিল খুবই কম, অনেক বেশি হয়েছে, আর এটা তো আমরা জিম্বি এখন আসতেই হবে। তবে জনগণের দুর্দশা লাঘবে সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলে জানান পরিবহন মালিকরা। আমরা চেষ্টা করছি পরিস্থিতি নর্মাল করার জন্য। যে মালিকটাকে আদালত সাজা দিয়েছেন, আমি কোর্টে আসছি ওনাকে জামিন মুভ করার জন্য। রোববার চট্টগ্রামের 10 নম্বর রুটের একটি বাসের ফিটনেস না থাকা সহ নানা অনিয়মের কারণে মালিক, চালক ও হেলপারকে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। তারই প্রতিবাদে কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়াই ধর্মঘটের ডাক দেয় পরিবহন শ্রমিকরা। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। এই বিষয়ে জানাতে এই মুহূর্তে শহরের টাইগার পার্স মোড়ে আছেন পার্থপ্রতিম বিশ্বাস। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। পার্থ, ধন্যবাদ তামিম। পূর্ব কোনো ঘোষণা ছাড়াই বন্দরনগরী চট্টগ্রামে অঘোষিতভাবে গণপরিবহন ধর্মঘট চলছে। সকাল থেকে আমরা যেমনটি দেখছি, হিউম্যান হলার, বাস কিংবা টেম্পু কোনো কিছুই কিন্তু চলছে না। সেক্ষেত্রে হঠাৎ করে এই ধরনের ধর্মঘটের কারণে সাধারণ মানুষকে কিন্তু সকাল থেকে আমরা দেখছি চরম বিপাকে পড়তে হয়েছে। যেহেতু চট্টগ্রামের বিভিন্ন জায়গা থেকে ইপিজেড এলাকা পর্যন্ত প্রচুর পোশাক শ্রমিক সেখানে কাজ করতে যায়, তাদেরকে যেমন বিভাগে পড়তে হয়েছে, যারা অফিসের যাত্রার উদ্দেশ্যে বের হয়েছে তাদেরকে বিভাগে পড়তে হয়েছে, এছাড়া যারা স্কুল কলেজে সাধারণ শিক্ষার্থী রয়েছে তাদেরকেও চরম বেকায়দায় পড়তে হয়েছে। তারা বলছে সাধারণ মানুষকে জিম্মি করে কোনো পূর্ব ঘোষণা ছাড়া এই ধরনের ধর্মঘট আসলে মেনে নেওয়া যায় না। আমরা পরিবহন নেতাদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছে আসলে বিআরটিএম ম্যাজিস্ট্রেট গতকাল অভিযানের সময় কিন্তু একটি বাসের মালিক, চালক এবং হেলপারকে কারাদণ্ড দিয়েছিল। সেক্ষেত্রে তারা বলছে যে কারাদণ্ড দিয়েছে সেটি অনেকটা অনৈতিকভাবে এই কারাদণ্ড দেওয়া হয়েছে। সেক্ষেত্রে যারা মালিকরা রয়েছে তারা আজকে কোনো ধরনের প্রস্তুতি ছাড়াই কিন্তু তারা আজকে তাদের যে বাস রয়েছে সে বাসগুলো তারা চালাচ্ছে না। সেক্ষেত্রে যারা পরিবহন শ্রমিক নেতারা রয়েছে তারা বলছে তাদের আগে থেকে আসলে পূর্ব থেকে কোনো ধরনের অনুমানও ছিল না বা কোনো ধরনের ঘোষণাও ছিল না, তবে এই সমস্যা যাতে দ্রুত নিরসন হয় বা সন্ধ্যার আগে বা বিকালের মধ্যে যাতে এই সমস্যা সমাধান করা যায় সেজন্য তারা মালিক পক্ষের সাথে, যারা বাস মালিক সমিতি আছে তাদের সাথে কথা বলবে এবং কথা বলে যাতে এই সমস্যা দ্রুত সমাধান করা যায় সেই বিষয়ে তারা চেষ্টা করবে। তবে সকাল থেকে আমরা যে বিষয়টি দেখছি আসলে এই ধর্মঘটকে সামনে রেখে বা এই ধর্মঘটের অজুহাতে আমরা দেখছি অন্যান্য যেসব পরিবহন চলছে, বিশেষ করে রিক্সা, অটোরিক্সা, সিএনজি, তারা কিন্তু প্রচুর ভাড়া হাতিয়ে নিচ্ছে। আমরা দেখছি যেসব ভাড়া 50 থেকে 60 টাকা সেসব ভাড়াও কিন্তু অনেক ক্ষেত্রে 150 বা 200 টাকা কিন্তু তারা হাতিয়ে নিচ্ছে। আর যারা গণপরিবহন পাচ্ছে না বা বিভিন্ন বাস বা বিভিন্ন মাধ্যমে যেতে পারছে না তাদেরকে আমরা দেখছি পায়ে হেঁটে তাদের নিয়ে নির্ধারিত গন্তব্য সেই গন্তব্যে যেতে হচ্ছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত নগরীর টাইগার পাস এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। তামিম, কোনো পূর্ব ঘোষণা ছাড়াই চট্টগ্রাম নগরীতে চলছে গণপরিবহন ধর্মঘট, আর সে খবর জানাতে টাইগার পার্স এলাকা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী পার্থপ্রতিম।